ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে ইন্দো আর্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। দুই আছে ঋগ বৈদিক যুগে রাজা ছিলেন একটি গোষ্ঠীর প্রধান। তিন, প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি ছিলেন মহাকাশ্যপ। চার, মহাক্ষত্র উপাধি গ্রহণ করেছিলেন রুদ্রদামন। পাঁচ, মহাভাষ্য হল সংস্কৃত ব্যাকরণ। ৬, সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ৭, ব্রহ্মগুপ্ত ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। ৮, চন্দ্রকেতুর গড়ে ধ্বংসাবশেষ পাওয়া গেছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। ৯, প্রথম ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি করেন মৌর্য রাজাগণ। ৯, সক্ষত্র গোষ্ঠীর শাসক রুদ্রদামন সম্পর্কে জানা যায় জোনাগড় শিলালেখ থেকে। ২-এর আগে আসি, ২-এর আয়তে দিয়েছে সংস্কৃত সাহিত্যে দশকুমার চরিত কার রচনা, দণ্ডীর রচনা। ২-এ দিয়েছে জনপদ কি, লিখবে মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হয় জনপদ, অর্থাৎ জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই হলো জনপদ। ৩-এ বলেছে বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা, পালি ভাষায়। ৪-এ দিয়েছে অমাত্য কারা, লিখবে যে মৌর্য সাম্রাজ্যে সম্রাটের পরে যে রাজকর্মচারীরা থাকতেন তাদেরকে বলা হতো অমাত্য। তাহলে মৌর্য সাম্রাজ্যে বা মৌর্যের শাসনকালে, মৌর্য রাজাদের শাসনকালে সম্রাটের পরে যে সমস্ত রাজকর্মচারীরা থাকতেন তাদের বলা হতো অমাত্য। যা ৫-এ দিয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রবর্তিত রূপর মুদ্রার নাম কি, রূপক। ৬-এ দিয়েছে শিলাদিত্য উপাধিটি কার, হর্ষবর্ধনের। ৭-এ বলেছে ভারতের কোন রাজা আলেকজান্ডারকে ভারত আক্রমণে সাহায্য করেছিলেন, তক্ষশিলার রাজা অম্বি আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন। তাহলে ভারতের কোন রাজা তক্ষশিলার রাজা অম্বি আলেকজান্ডারকে সাহায্য করে। ৮-এ দিয়েছে মিনান্দার কে ছিলেন, লিখবে যে মৌর্য শাসনের ওই সময় মানে হচ্ছে মৌর্য শাসনের শেষ দিকে গ্রিক রাজাদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিলেন মিনান্দার। তাহলে মৌর্য শাসনের শেষ দিকে বিখ্যাত গ্রিক রাজা হলেন মিনান্দার। ৩-এ আছে শূন্যস্থান পূরণ করো, আয়তে বলেছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল অসমক। ২-এ দিয়েছে আর্য সত্য ছিল বৌদ্ধ ধর্মের অংশ। ৩, হর্ষবর্ধন পুষ্যভূতি বংশোদ্ভূত রাজা ছিলেন। ৪, মৌর্য যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। ৫, প্রাচীন ভারতে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন রাজা স্কন্দগুপ্ত। ৬, বিখ্যাত রথ মন্দির নির্মিত হয়েছিল পল্লব রাজাদের আমলে। ৬-৭, সূর্য সিদ্ধান্তের রচয়িতা হলেন বরাহমিহির। ৪-এ আছে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে, আয়তে দিয়েছে অথর্ব বেদে জাদু মন্ত্রের কথা সংকলিত আছে সত্য। ২, জৈন ধর্মের শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র। ৩-এ বলেছে দ্বিতীয় রুদ্রসেন ছিলেন বাকাটক বংশের রাজা সত্য। ৪, চিকিৎসা শাস্ত্রকে প্রাচীনকালে উপবেদ বলা হতো সত্য। ৫, আজীবকদের জন্য গুপ্ত রাজারা গুহাবাস নির্মাণ করেছিলেন মিথ্যা। ৬, কার্ষাপণ ছিল এক ধরনের রাজস্ব, মিথ্যা। ৫-এর দাগে আসি, ৫-এর দাগে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে ২ নম্বর করে। ৫-এর আয়তে দিয়েছে বৈদিক যুগে রাজা হওয়ার বিভিন্ন উপায়গুলি লেখো। এইখান থেকে লিখবে যে প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধে জিতে রাজা হতেন, আবার কেউ বা রাজার ছেলে হিসাবে পরবর্তী রাজা হতেন। কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করত। রাজারা অনেক সময় পুরোহিতের পরামর্শে নানা রকম যজ্ঞের আয়োজন করতেন, যেমন অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় বাজপেয় যজ্ঞ ইত্যাদি। যুদ্ধে যাওয়ার আগে কিছু যজ্ঞ হতো, যুদ্ধে জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন রাজারা। যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন। শাসকদের জন্য নানা রকম যজ্ঞ আর অনুষ্ঠানের কথা পরবর্তী বৈদিক সাহিত্যে বলা হয়েছে। ২-এ দিয়েছে টিকা লেখো পঞ্চ মহাব্রত। জৈন ধর্মে ৪টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো, সেগুলো হলো কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস চিনি না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই ৪টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি ৪টিকে একসঙ্গে চতুর্যাম্রত বলা হয়। মহাবীর এই ৪টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন, তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই ৫টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। ৩-এ দিয়েছে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ সঙ্গীতের গুরুত্ব লেখ, লিখবে যে বৌদ্ধ ধর্মে ৪টি বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। তো প্রথম বৌদ্ধ সঙ্গীতির গুরুত্ব হচ্ছে এই বৌদ্ধ সঙ্গীতিতে সুত্তার বিনয়পিটক সংকলন করা হয়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধরা থেরিবাদ ও মহাসাঙ্গিক এই দুই ভাগে ভাগ হয়ে যান। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ সংঘের
নিয়মগুলি কঠোরভাবে মানার উপরে জোর পড়ে। সন্ধের মধ্যে ভাঙন আটকাবার চেষ্টা হয়। আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের গুরুত্ব হচ্ছে বৌদ্ধ ধর্ম হিনযান আর মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়। চারে দিয়েছে সকারি উপাধি কে গ্রহণ করেন, এই উপাধিটির তাৎপর্য লেখো। লিখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন কারণ তিনি গুজরাট অঞ্চল থেকে সক্ষত্রক শাসকদের উচ্ছেদ করেছিলেন, তাই তিনি সকারি উপাধি গ্রহণ করেছিলেন। পাঁচে দিয়েছে মৌর্য আমলে ভারতের কৃষি ব্যবস্থা কেমন ছিল। এইখান থেকে এইটুখানি লিখবে যে মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির ওপরে নির্ভর করত। বহু নদী থাকার জন্য এবং বছরের অন্তত দুবার বর্ষার ফলে জমি উর্বর থাকতো, নানা রকম ও পরিমাণে অনেক ফসলের কথা জানা যায়। সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন, আবাদী এলাকা বাড়ানোর দিকেও সে যুগে নজর দেওয়া হতো। ছয় দিয়েছে গুপ্ত যুগে মহিলাদের সামাজিক অবস্থা কেমন ছিল। এইটা লিখবে যে গুপ্ত আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা, মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার রীতি চালু ছিল। এই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন, ওই সম্পদের উপরে কেবল ওই মেয়েরই অধিকার ছিল, একে স্ত্রীধন বলা হতো। মেয়েরা নিজের ইচ্ছা মতো এই সম্পদের ব্যবহার করতেন, তবে স্ত্রীধন প্রথা শেষ পর্যন্ত এই সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। ছয় সাথে দিয়েছে গুহাবাস কি, এই উত্তরটা লিখবে যে গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো, প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো, সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করত বলে একে গুহাবাস বলা হয়। সম্রাট অশোক এবং তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন, এই গুহাবাসগুলিতে আজীবক সন্ন্যাসীরা বসবাস করত। সাথে আটে দিয়েছে মিলিন্দ পয়হ কি, লিখবে যে গ্রিক রাজা মিনান্দার বৌদ্ধ ভিক্ষু নাকসেনের প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নাকসেনকে মিনান্দার বেশ কিছু প্রশ্ন করেছিলেন, সেই কথাবার্তা মিলিন্দ পয়হ বা মিলিন্দ প্রশ্ন বইতে রয়েছে। তাহলে মিলিন্দ পয়হ বা মিলিন্দ প্রশ্ন হলো একটি বই যাতে গ্রিক রাজা মিনান্দার বৌদ্ধ ভিক্ষু নাকসেনকে কিছু প্রশ্ন করেছিলেন, বেশ কিছু প্রশ্ন করেছিলেন, সেই কথাবার্তা ওই বইটিতে রয়েছে। নয় দিয়েছে টিকালেখ বরাহ মিহির, এইখান থেকে এতটা লিখবে আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এই যে বরাহ মিহির। সূর্য সিদ্ধান্ত আর পঞ্চ সিদ্ধান্তিকা বইতে বরাহ মিহির পুরনো ধারণার অনেক বদল করেছিলেন। বৃষ্টিপাতের পরিমাণ ও তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনাও বরাহ মিহিরের লেখায় পাওয়া যায়। বরাহমিহিরের পরবর্তী সময়ে ব্রহ্মগুপ্ত ছিলেন বিখ্যাত গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী, তার হাতেই আচ্ছা এই পর্যন্ত, এতটা না, এই পর্যন্ত বরাহমিহিরের লেখায় পাওয়া যায়। তাহলে আর্যভট্টের এখান থেকে, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহির সূর্য সিদ্ধান্ত আর পঞ্চ সিদ্ধান্তিকা বইতে বরাহমিহির পুরনো ধারণার অনেক বদল করেছিলেন। বৃষ্টিপাতের পরিমাণ ও তার আগাম লক্ষণ কী কী তা নিয়ে তিনি আলোচনা করেছেন। আবার ভূমিকম্পের আগে বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ বিষয়ক আলোচনা বরাহমিহিরের লেখায় পাওয়া যায়। এরপরে এটুখানি হচ্ছে ব্রহ্মগুপ্ত, এই পর্যন্ত লিখে দেবে বরাহমিহির টিকা। দু নম্বরের আছে, ওইটুখানি লিখলেই হবে। দশে দিয়েছে মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্ত নাটক দুটির বিষয়বস্তু লেখো। এই যে বিশাখ দত্তের লেখা দুটি বিখ্যাত নাটক মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম, এটা হচ্ছে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু নন্দরাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখল হচ্ছে মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু। আর গুপ্ত বংশের রাজা রামগুপ্তা চন্দ্রগুপ্তের সঙ্গে সক্রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল দেবী চন্দ্রগুপ্তম নাটক। তাহলে দেবী চন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু হচ্ছে গুপ্ত বংশের রাজা রামগুপ্তা চন্দ্রগুপ্তের সঙ্গে সক্রাজার যুদ্ধ। তিনের ছয়ের দাগে আসি, ছয়ের রাইটে দিয়েছে ত্রিপিটক কি, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এর বিষয়বস্তু লেখো। তাহলে বৌদ্ধদের বৌদ্ধ ধর্মে ত্রিপিটক হচ্ছে প্রধান গ্রন্থ, তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। সূত্রপিটক, বিনয়পিটক আর অভিধর্মপিটক এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক। পিটক কথার মানে হলো ঝুড়ি, তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ এবং তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। বিনয়পিটকে বৌদ্ধ সংঘের ও বৌদ্ধ সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মগুলি আছে। অভিধর্ম পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা, এক সবগুলি পালি ভাষায় লেখা। গৌতম বুদ্ধের মৃত্যুর পর রাজগৃহে বৌদ্ধদের প্রথম সভা হয়েছিল, জানা যায় যে সেখানে ত্রিপিটকের সংকলনগুলি তৈরি হয়। গল্প আছে যে বুদ্ধের মৃত্যুর পর
তার শিষ্যরা দুঃখে কাতর হয়ে পড়েছিলেন। তখন সুভদ্র নামে একজন শিষ্য বলেন, এবারে আমরা নিজেদের ইচ্ছা মতো চলতে পারবো, সবসময় বুদ্ধের কথা মতো চলতে হবে না। বুদ্ধের আরেক শিষ্য ছিলেন মহাকাশ্যপ। তিনি সুভদ্রের কথা শুনে ভাবলেন, এখনই বৌদ্ধ ধর্মের নিয়মগুলি সংকলন করতে হবে, নয়তো সবাই নিজেদের ইচ্ছা মতো চলবে, তাতে বৌদ্ধ ধর্মের ক্ষতি হবে। সেই মতো মহাকাশ্যপ রাজগৃহে সভা ডেকে সেই সভায় প্রথম দুটি পিটক সংকলন করা হলো। দুয়েতে দিয়েছে টিকালেখন সভা এবং সমিতি। এইখান থেকে বলবে যে পরবর্তী বৈদিক যুগে বিদাতের কথা পাওয়া যায় না, তার বদলে সভা সমিতির গুরুত্বের কথা জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন, গোষ্ঠীর সবাই সম্ভবত সমিতির সদস্য ছিল। সমিতিতে নানা রকম রাজনীতি বিষয়ে আলোচনা করা হতো। তিনি দিয়েছে শক এবং সাতবাহন লড়াইয়ের কারণ সম্পর্কে লেখো। এইখান থেকে লিখবে, শক সাতবাহন লড়াইয়ের পিছনে রাজনৈতিক আর অর্থনৈতিক দুই দিকই ছিল। বিশেষ কয়েকটি এলাকার ওপর দুটো শক্তি দখল কায়েম করতে চেয়েছিল, তেমনই একটি এলাকা ছিল পূর্ব আর পশ্চিম মালব। পূর্ব মালবে কোষা এলাকায় একটি হীরের খনি ছিল, পশ্চিম মালবের মধ্যে দিয়ে সমুদ্র বাণিজ্য হতো, তাছাড়া দাক্ষিণাত্যের পশ্চিম উপকূল দিয়ে রোম ভারত বাণিজ্য চলতো, ফলে ওই এলাকাগুলির দখল নিয়ে শক আর সাতবাহনদের লড়াই চলেছিল। চারে দিয়েছে রাজা হর্ষবর্ধনের সঙ্গে বিভিন্ন রাজশক্তির সংঘাতের বর্ণনা দাও। এইখান থেকে লিখবে যে 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসার পর থেকে হর্ষাব্দ গোনা শুরু হয়। হর্ষবর্ধনের সঙ্গে সেই সময়ের অনেকগুলি রাজশক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষ মগধরাজ উপাধি নিয়েছিলেন। শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেকদিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষ সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরের দখলের চেষ্টা দুজনেই করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গেছিল। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন, তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষের হর্ষ বা আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। অনেক সামরিক অভিযান করলেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষকে সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের সমস্ত পথের প্রভু বলা হয়েছে, কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতে হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতে শেষ বড় অঞ্চলের শাসক হিসাবে হর্ষবর্ধনই সব থেকে বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। পাঁচে দিয়েছে টিকালেখ আর্যভট্ট। এইখান থেকে বলবে, গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান গণিতের অনেক উন্নতি হয়েছিল, যদিও গুপ্তযুগে জ্যোতির্বিজ্ঞান অনেকটাই জ্যোতিষচর্চার কাজে ব্যবহার হতো। আর্যভট্ট গণিতকে একটি আলাদা চর্চার বিষয় করে তুলেছিলেন। আর্যভটীয় বইতে গণিত, সময়, গ্রহ নক্ষত্র বিষয়ে আলোচনা করেছেন আর্যভট্ট। সেই বইতে সংখ্যা হিসাবে শূন্যের ব্যবহার করেন তিনি। সেই চর্চা থেকেই দশমিকের ধারণাও শুরু হয়েছিল। আর্যভট্ট বলেছিলেন, পৃথিবী গোলাকার এবং নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে। তার মতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। এই পর্যন্ত লিখে দেবে। ছয় দিয়েছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা এবং এর গুরুত্ব লেখ। টুকরো কথা এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। লেখটি গুপ্তযুগের ব্রাহ্মীলিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা এলাহাবাদের কৌশাম্বী গ্রামে লেখটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। ওই লেখাটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরিসেনের লেখা। তাহলে এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। তাহলে এলাহাবাদ প্রশস্তিতে কার কথা আছে? সম্রাট সমুদ্রগুপ্তের কথা আছে। আর গুরুত্ব হচ্ছে সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্যজয় প্রভৃতি কথা লেখটিতে আছে। পোদ্দার গদ্য দুই ভাষাতেই লেখাটি লেখা। যদিও সমুদ্রগুপ্তের সঙ্গে শুধু ভালো কথাই লেখটিতে বলা হয়েছে, তবু ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান। সাথে দিয়েছে, আচ্ছা, মৌর্য যুগে ভারতের প্রশাসনিক বিভাগ, এটা তোমরা 82 পাতায় যেটা আছে বলবে, লিখবে যে মৌর্য যুগে সম্রাটে পড়ে ছিলেন রাজকর্মচারীরা, তাদের বলা হতো অমাত্য। অমাত্যদের সাহায্যে সম্রাট শাসন চালাতেন। মৌর্যদের সময় মন্ত্রী পরিষদ ছিল, তবে তাদের পরামর্শ মানতে সম্রাট বাধ্য ছিলেন না। অমাত্যদের মধ্যে তিন রকম পদের ভাগ ছিল, তাদের বেতনের পার্থক্য ছিল। সম্রাট অশোকের সময় অবশ্য অমাত্যদের কথা জানা যায় না, তার বদলে মহামাত্ররা সব থেকে উঁচু পদগুলি পেতেন। সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটাই মহামাত্রদের ওপর নির্ভর করত। মহামাত্রদের মধ্যেও পদের নানা ভাগ ছিল, তাদের কাজের এলাকা আলাদা ছিল, মেয়েদেরও মহামাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হতো। সাম্রাজ্য টিকিয়ে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল। সেনাবাহিনীর ওপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত। জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট। ঘোড়া, রথ, হাতি, নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে। সঙ্গে ছিল পদাতিক সেনা, যারা পায়ে হেঁটে যুদ্ধ করত।
মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান। বিদেশি বা অচেনা সন্দেহজনক লোকসভার উপরে গুপ্তচরের নজর থাকতো। রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরদের নজরের বাইরে যেতে পারত না, সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে। সাতের দাগে আসে, সাতের আয়তে দিয়েছে গুপ্তযুগে প্রাচীন ভারতের অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় দেওয়া। লিখবে যে সূচনা হচ্ছে গুপ্তর গুপ্ত পরবর্তী আমলে অর্থনীতিতে কৃষি বাণিজ্য ছাড়াও নানা রকম কারিগরি শিল্প গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থনীতি এক হচ্ছে কৃষি, গুপ্তর গুপ্ত পরবর্তী আমলেও প্রধান জীবিকা ছিল কৃষি। কৃষিক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তির ব্যবহার শুরু হয়। প্রধান ফসল ধান ছাড়াও আখ, তুলো, নীল, সরষে আর তৈলবীজের চাষ হতো। দক্ষিণ ভারতে সুপুরি, নারকেল, নানা রকম মশলা চাষ করা হতো। এই সময়কার বিভিন্ন লেখায় জমির মালিকানার ক্ষেত্রে নানা রকম ভাগের উল্লেখ মেলে। কেনা জমি ব্রাহ্মণ আর বৌদ্ধ বিহারকে দান করা হতো, এই ধরনের জমি ছিল করমুক্ত। দুই হচ্ছে কারিগরি শিল্প, এই সময় বিভিন্ন কারিগরি শিল্পে নিয়োজিত ছিল কুমোর, কামার, ছুতোর, তাঁতি, সুবর্ণকার, দন্তকার, রঙ্গকার, সূচিকার প্রমুখ। বাণিজ্য গুপ্ত আমলে হুন আক্রমণের কারণে দূরের দেশগুলির সঙ্গে উপমহাদেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। পূর্ব উপকূলে তাম্রলিপ্তা, তামিলনাড়ু কাবেরী পট্টিনাম ছিল দুটি উল্লেখযোগ্য বন্দর। সাথে দুই বলেছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও। এটা লিখবে যে বৈদিক সাহিত্য থেকে সে যুগে শিক্ষা ব্যবস্থার ধারণা আমরা পাই। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। মৌখিকভাবে শিক্ষা চর্চা হতো, গুরু একটি অংশ করে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা সেই পুরোটা শুনে আবৃত্তি করত, মনে রাখত। মুখস্থ করার ক্ষেত্রে সঠিক উচ্চারণের উপরে বিশেষ জোর দেওয়া হতো। বৈদিক যুগের কোনো লিপির খোঁজ প্রত্নতাত্ত্বিকরা পাননি। পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক দেখা যায়। ছাত্র শিক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে আবেদন করত, উপযুক্ত মনে করলেই উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে মেনে নিতে। মেয়েদেরও যে উপনয়ন হতো তারও বেশ কিছু প্রমাণ দেখা যায়। গুরুর কাছ থেকেই ছাত্ররা শিক্ষা লাভ করত, সেখানে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজকর্ম ছাত্রদের করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপরে। আর এর সাথে আছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বলেছে। আচ্ছা, তিন নম্বর বলেছে নবধর্ম আন্দোলনের কারণ লেখো। এই উত্তরটা লিখবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নবধর্ম আন্দোলন গড়ে ওঠার পেছনে মূল কারণ ছিল সমাজ, অর্থনীতি, রাজনীতিতে পরিবর্তন। প্রথমত যোগ্য পশুগুলি যুদ্ধের ফলে প্রচুর পরিমাণে গবাদি পশুর বিনাশ হতে থাকে, ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। দ্বিতীয়ত যুদ্ধের ফলে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, ফলে বণিক গোষ্ঠীর নিরাপত্তা বিঘ্নিত হয়। তৃতীয়ত হচ্ছে বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রার প্রয়োজন হতো, যা ব্রাহ্মণদের চোখে পাপ বলে গণ্য হতো, ফলে বাণিজ্যের ক্ষতি হতো। চতুর্থত কাজের ভিত্তিতে হওয়া শ্রেণীবিভাগ ক্রমশ জন্মগত হয়ে পড়ে, ফলে জাতিভেদ প্রথা নবধর্মের উত্থানের পথ প্রশস্ত করে। চারি দিয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ বিহারগুলিতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। এইখান থেকে লিখবে পরবর্তী বৈদিক যুগে পড়াশোনার প্রথা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ প্রচলিত ছিল, তবে তার পাশাপাশি বৌদ্ধ বিহারগুলিতে এক নতুন ধরনের শিক্ষা পদ্ধতি শুরু হয়েছিল। এই সময় বিভিন্ন ধরনের লিপির ব্যবহার শুরু হয়, ফলে মৌখিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন লিপিগুলিও ছাত্রদের শিখতে হতো। বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত, অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক, তাকে গুরুকুল ব্যবস্থা বলা হতো। অন্যদিকে বৌদ্ধরা লেখাপড়া শিখত বিহার বা সঙ্গে, ছাত্রদের সেখান থেকে পড়তে হতো। নতুন কতগুলি বিষয় এই সময় পড়াশোনার সঙ্গে যুক্ত হয়, কৃষি, চিকিৎসা, রাজ্য শাসন প্রভৃতি বিষয়ে পড়তে হতো। এই সময় আশ্রম নামে শিক্ষাকেন্দ্রের বিকাশ ঘটে, সেখানে বিভিন্ন বিষয় পড়ানো হতো। বৌদ্ধ বিহারগুলিতে ধর্মীয় বিষয়গুলি ছাড়াও অন্যান্য বিষয়ে পড়াশোনা হতো। সেখানে তীর ও তরবারি চালানো, কুস্তি আর নানা ধরনের খেলাধুলা শেখানো হতো। শ্রমণ আর ভিক্ষুদের সুতো কাটা, কাপড় বোনা শিখতে হতো। বিহারগুলিতে ছাত্রদের থাকার জন্য আলাদা ঘর থাকতো। ছাত্র ভর্তির ক্ষেত্রে মেধা যাচাই করে নেওয়া হতো, পড়াশোনার জন্য বেতন দিতে হতো, গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়া হতো। আচ্ছা, এই পর্যন্ত লিখে দেবে।